টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির শুরুর দিকে বাংলাদেশ দলে বলে কয়ে ছয় মারার মতো আগ্রাসী ব্যাটসম্যান খুব কমই ছিলেন। আর সেই আগ্রাসী ব্যাটসম্যান বলতে যার মুখ চোখের সামনে ভেসে ওঠে তিনি আর কেউ নন, আফতাব আহমেদ। মাত্র 29 বছর বয়সে সম্ভাব্য দারুণ একটা ক্যারিয়ারের ইতি টানেন আফতাব। আজ এই অপূর্ণ প্রতিভার জন্মদিন। একজন হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের ক্রিকেটে পরিচিতি পেয়েছিলেন আফতাব আহমেদ। কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে আফতাব আহমেদের হাকানো ছক্কাতেই ম্যাচ জয় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। আফতাব আহমেদ বল হাতেও নিজের দক্ষতা দেখিয়েছিলেন। বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প্রথম 5 উইকেট আফতাবের। 2004 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 31 রানে 5 উইকেট নিয়েছিলেন তিনি। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আফতাব আহমেদ ওই জাদুকরী বোলিং নৈপুণ্য দেখিয়েছিলেন। তার দুর্দান্ত বোলিংয়েই একদম নিষ্প্রাণ, নির্জীব ও একপেশে ম্যাচটি হয়ে উঠেছিল আকর্ষণীয়, উপভোগ্য আর জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা। ম্যাচে বাংলাদেশের পুঁজি ছিল মাত্র 146 রানের। 147 তারা করতে গিয়ে নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছিল 74 রান। কে জানত ওই ম্যাচেই অপেক্ষা করছে বড়সড় চমক। নিশ্চিত পরাজয় দেখে বাংলাদেশের অর্ধেক সমর্থক মাঠ ছেড়ে বাড়ির পথে পা বাড়িয়েছিলেন। কিন্তু আফতাব বোলিং এসে 1-2 ওভারের মধ্যেই ব্রেক থ্রু আনেন, ফিরিয়ে দেন ন্যাথান অ্যাস্টলকে। তারপরেই বদলে যায় ম্যাচের চিত্র। স্কট স্টাইডিসের উইকেট উপড়ে দিয়ে আফতাব হঠাৎই কিউই ব্যাটসম্যানদের পথের কাঁটা হয়ে দাঁড়ান। এক উইকেটে 72 থেকে 125 রানে 6 উইকেট খুইয়ে বসে নিউজিল্যান্ড। ওই 6 উইকেটের 5টি নেন আফতাব। পরে অবশ্য ক্রিস কেয়ার্নস এসে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। শেষ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসরা পায় 3 উইকেটের স্বস্তির জয়। তবে বাংলাদেশের স্বস্তি ছিল আফতাবের 5 উইকেট। সেই 1986 সালে ওয়ান ডে শুরুর 18 বছর পর কোনো বোলারের প্রথম 5 উইকেট শিকারের কৃতিত্ব হয় অর্জিত। বোলার না হয়েও বোলিং রেকর্ডের অধিকারী বনে যান আফতাব। তাতে দেশের ক্রিকেট ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। কম বয়সে পাওয়া 5 উইকেটের ম্যাজিক ফিগারে আফতাব আহমেদের সেই 5 উইকেট এখন আছে 5ম স্থানে। অ্যাকশন স্পোর্টস। That's well struck. That's beautifully struck. He's picked it up.